এটা কি দেখতে হবে। আচ্ছা ব্ল্যাক ডাল খাট বাবা। আচ্ছা এইটে হচ্ছে তোমার ব্ল্যাক ডাল খাট, ঠিক আছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং কলকাতাওয়ালা কৌশিক, আর আমি তোমাদের সাথে কৌশিক। আর এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আবার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। অনেকদিন তো মানে বিরিয়ানি বা যে বাঙালি খাবার কাবাব ফাবাব অনেক হলো, তো এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে নর্থ ইন্ডিয়া ঘুরে আসতে ইচ্ছে করছিল। মানে নর্থ ইন্ডিয়া যাবো না, বাট খাবারের যে প্রাসাদ মানে খাবারের যে জগৎ, সেই জগতে তো নর্থ ইন্ডিয়ান যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো ট্রাই করে আসাই যায়। সেই জন্যই আজকে আমি চলে এসেছি টেকনোপলিসে, মানে অ্যাড্রেসের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের পরে বলছি। বাট আজকে আমি এসেছি চালুক রেস্টুরেন্টে, চালুক আসামিজ রেস্টুরেন্টে আসামিজ খাবার ট্রাই করতে। না, আমার আসামিজ ভাষা খুব একটা ভালো জানা নেই, বাট খাবার গিয়ে চলো টেস্ট করে আসা যায়। আমি জানি না যে কী কী খাবার সেখানে পাওয়া যায় বা কী ধরনের আইটেম সেখানে আছে, পুরোটাই নতুনভাবে এক্সপিরিয়েন্স করবো আমি। তার সাথে তোমরাও আশা করি আমার সাথে এক্সপিরিয়েন্স করবে। তো বাকি ভিডিও দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভালো লাগলে এখানে একটা লাইক করে দিও আর সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি চালুক রেস্টুরেন্টে, মানে যারা ট্র্যাডিশনাল বা অথেন্টিক যাই বলো আসামিজ খাবার সার্ভ করে আমাদের জন্যে। তো সেখানে এসে ফার্স্টে যে মেনু কার্ডটা আমি দেখলাম সেটা দেখে জাস্ট আমি ছিটকে গেছি। তার রিজন হচ্ছে প্রচুর আইটেম, মানে জাস্ট হিউজ আইটেম এখানে। জাস্ট বলছি আমি কী কী অর্ডার করলাম। তো সেটা হচ্ছে ফার্স্টে একটা স্পেশাল ভেজ থালি, বা যেখানে নাম এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে জালুক স্পেশাল আখাঁজ ভেজ আসামিজ থালি। তো বেসিক্যালি এটার প্রাইস হচ্ছে 120 রুপিস, মাত্র 120 রুপিস। যদিও আমাদের কাছে এখনও পুরো আইটেমগুলো আসেনি, তো আমি তোমাদের বলতে পারছি না যে কতটা কী রয়েছে, সেটা আসলে বোঝা যাবে। তো তার সাথে আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা ডাক কারি, মানে এখানে পর্ক বা ডাক, মাটন, চিকেন, ফিশ তোমরা সব পাবে, যা তোমাদের ইচ্ছে তোমরা নিতে পারো। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাক কারি একটা, সেটার দাম হচ্ছে 200 টাকা। এবং তার সাথে নিয়েছি একটা মাটন কারি হাফ, মানে 100 টাকা, আর একটা রুই ফিশ ফ্রাই। তো এই হচ্ছে আমাদের মেন। আলটিমেটলি খাবারগুলো আসুক, তারপরে দেখা যাক কতটা কী হয়, কতটা ভালো হয় বা কতটা খারাপ বা কিছু, সেটা আলটিমেটলি খাবারগুলো আসার পর বোঝা যাবে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো এখন আমাদের সামনে সব খাবার চলে এসছে, মানে যা যা আমরা অর্ডার করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে, তাও তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একবার বলে বলে দেখাই যে এটা কী খাবার। তো ফার্স্ট অফ অল এটা ডাল ফ্রাই, ঠিক আছে, মানে ডাল যেটা আমরা বাংলায় ডাল, তো সেই একটা আইটেম। আসামিজে একটা অন্য কিছু একটা নাম আছে, সেটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই নামটা তোমরা ফলো করতে পারবে। বাট টেস্টটা কেমন সেটা আলটিমেটলি পরে জানাচ্ছি। বাই দ্য ওয়ে তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটা কি দেখতে হবে। আচ্ছা ব্ল্যাক ডাল খাট বাবা। আচ্ছা এইটে হচ্ছে তোমার ব্ল্যাক ডাল খাট, ঠিক আছে। আর বাকি যা আছে সেটা হচ্ছে একটা আলু ভাজা, বেশ ভালো করে রান্না করা, মানে কেটে 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 ঝুরঝুরে নয়, এমনি তোমার যেরকম আলু ভাজা বাড়িতে আমরা ন্যাচারালি খাই সেরকম আলু ভাজা। তার সাথে একটা ভেজ কারি, আমি ওপরে আলু, মটরশুঁটি, একটা পাতা, টমেটো এরকম দেখতে পাচ্ছি, মানে পাতি একটা ভেজ কারি যেটা আমরা খাই সেরকম। এইটা হচ্ছে তোমার বেগুন পিতিকা মানে পিতিকা বলতে যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বেগুন পোড়া বা বেগুন ভর্তা বলে থাকি সেই আইটেমটাই। এইটা হচ্ছে আমার একটা মানে বিভৎস একটা জিনিস আমার জন্য, সেটা হচ্ছে শাক। আমি ন্যাচারালি শাক খাই না, বাট আজকে আমি ট্রাই করবো অবভিয়াসলি, যেহেতু আমি খেতে এসেছি টাকা পে করছি তার জন্যে, তো অবভিয়াসলি আমি ট্রাই করবো। আর রয়েছে আলু মাখা, মানে আমার কাছে আলু মাখা বা বেগুন ভাজা ভাত এগুলো থাকলে তার সাথে যদি একটু ঘি দিয়ে দেওয়া হয় তাহলে আমার কিচ্ছু লাগে না। তো যাই হোক আজকে আলু মাখার সাথে আরও অনেক কিছু আইটেম রয়েছে। তো এইটা হচ্ছে আমার মোট ভেজ থালির সব আইটেম যা আমি 120 টাকা পে করে পেয়েছি। আচ্ছা যাই হোক তোমাদের বেগুন ভাজাটা দেখাতে বোধ হয় ভুলে গেছি, ঠিক আছে। আর মোস্টলি ইম্পর্টেন্ট এই সাদা ভাত তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো রয়েছে, আর একটা লেবু দিয়েছে। তো এই পুরো জিনিসটার দাম হচ্ছে 120। তো ফার্স্টে একটু এগুলো দিয়ে খেয়ে দেখবো কেমন লাগছে খেতে, তারপরে বাদ বাকি আইটেমগুলো আমি যাচ্ছি, মানে ধরো মাটন কারি হোক বা ডাক কারি হোক বা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই মানে ওই রুই মাছ ভাজা, যেটা বাংলায় বলি মাছ ভাজা, ঠিক আছে। তো সেগুলো পরে আসছি, ফার্স্টে এই যা যা আমি থালিতে নিয়েছি সেগুলো একটু খেয়ে ট্রাই করে দেখি, তারপরে বাকি কথা হবে। এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো। তো ফার্স্টে আমি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর আলু মাখা দিয়ে ট্রাই করবো, মানে এটা দিয়ে আমি ন্যাচারালি বাড়িতে শুরু করি। তো ভাতের চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, চালগুলো খুব যে একদম সরু বিয়েলি চালের মতো তা একদমই না, তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো কেমন দেখতে, বাট সেদ্ধ হয়েছে সুন্দর, মানে যেরকম সেদ্ধ হওয়া দরকার সেরকমই সেদ্ধ হয়েছে। তার সাথে আমি এবার ডাল মাখবো, মানে যেটা ইয়েলো ডাল সেটা, তাতে একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি আমি। আর এই আলু মাখাটা, আলু মাখার মধ্যেও পেঁয়াজ রয়েছে, মানে পেঁয়াজের দাম বেশি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ওরা কোনো মানে কম্প্রোমাইজ করছে না। তোমার সব জায়গায় যেখানে যেখানে পেঁয়াজটা লাগছে, যেখানে যেখানে তোমার পেঁয়াজটা হলে টেস্টে একটু অ্যাড হবে সেইখানে কিন্তু তারা পেঁয়াজ দিয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো বাই দ্য ওয়ে আমি টেস্ট করবো, টেস্ট করে তোমাদের বলবো যে কেমন লাগছে। একদম বাড়ির খাবারের মতো লাগছে, বিশ্বাস করো, মানে ডালটা মনে হচ্ছে একদম বাড়িতে রান্না করা। তার সাথে আলু মাখা তো এক্সট্রা করে কিছু করার নেই, বেসিক্যালি আলু মাখার মতনই হয়। আর সব মিলিয়ে যদি এটুকু দিয়ে খাও তাহলে হয় না, বাড়িতে শুধু ডাল আলু মাখা ঘি রয়েছে একটু আলু ভাজা রয়েছে, ওই ব্যাপারটা সেম একটা তুমি এসেন্স এখানে পাবে এই খাবারে খেলে। বেগুন পোড়াটা অসাধারণ খেতে, মানে যেরকম বেগুন ভর্তা বা বেগুন পোড়া যেরকম খেতে হয় সেরকমই খেতে। স্পেশালি যেটা ট্রাই করতে চাই সেটা হচ্ছে এই ব্ল্যাক ডাল খাড়, যেটা সেটা ব্ল্যাক ডাল যেমন নাম তেমনি দেখতেও একটু বেশ কালচে কালচে ব্যাপার আছে। তো সেটা দিয়ে আমি ট্রাই করি দেখি কেমন লাগছে বা টেস্টটা কেমন সেটা তোমাদের বলি। আমি জানি না তোমরা কলাইয়ের ডাল বা মাসকলাইয়ের ডাল খেয়েছো কিনা, পুরো রঙ খেতে লাগছে, ঠিক আছে। এখানে এটা বোধহয় আসামিজ কোনো অথেন্টিক ফুড হবে, যেটা ডাল খাড় বলা হয়, যেটা একটু কালচে কালচে ডাল দিয়ে তৈরি করা হয় ব্ল্যাক ডাল দিয়ে, বাট আমার খেতে অনেকটা ওই কলাইয়ের ডালের মতো খেতে লাগলো। তোমরা জানি না খেয়েছো কিনা, বাট আমি যেখান থেকে বিলং করি মানে নর্থ বেঙ্গলে, এই নর্থ বেঙ্গলে কিন্তু মাসকলাই বা কলাইয়ের ডালটা খুবই ফেমাস, অন্তত আমার খুবই ভালো লাগে এই ডালটা। সব কিছুই ভালো, মানে অন্তত ভেজ থালির ক্ষেত্রে। তো এবার আমি যেদিকে পা বাড়াবো সেটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি জীবনে প্রথমবার হাঁস ট্রাই করতে চলেছি, মানে ডাক ট্রাই করতে চলেছি। মাটন কারি আগেও ট্রাই করেছি, আলাদা করে নতুন করে কিছু হয়তো বলার নেই, তাও এখানে কেমন মাটন কারিটা সেটা তোমাদের বলবো। বাট যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাকটা ট্রাই করবো আজকে আমি। তো ভেজটা খেয়ে নিই, তারপরে ডাকটা ট্রাই করছি। ফার্স্টে একটু আমি দেখি ঝোলটা, মানে আমার একটু অন্যরকম লাগছে, ঠিক আছে, মানে আমি কোনো দিন আগে ট্রাই করিনি, একটু অন্যরকম লাগছে। আর দেখো কীভাবে সার্ভ করেছে, সুন্দরভাবে ধরার একটা জায়গা দিয়েছে, খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল একটু ঝোলটা ট্রাই করে দেখি কেমন লাগে। ঝোলটা প্রচণ্ড স্পাইসি খেতে, মানে আমার গলায় নাকে মুখে একটা ঝাঁঝ লাগলো, ঠিক আছে। তো বেসিক্যালি পিসগুলো নেব, আর ঝোলের মধ্যে একটা বেশ অন্যরকম ফ্লেভার পেলাম, মানে হয় না মাটনের একটা অন্যরকম ফ্লেভার থাকে বা চিকেনের একটা অন্যরকম ফ্লেভার থাকে, যেটা তোমরা গ্রেভিটা ট্রাই করেই বলতে পারবে যে এটা মাটন অর চিকেন। তো সেরকম একটা ডাকের মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমার কাছে নতুন, মানে এই ধরনের এসেন্স বা এই ধরনের ফ্লেভার আমি কোনো আগে পাইনি, পাওয়ার কথা না, কারণ আমি প্রথমবার হাঁস ট্রাই করছি। তো বেসিক্যালি মাংসটা খেয়ে দেখবো যে কেমন লাগছে খেতে। বিশ্বাস করো হাঁসের মাংসটা খেতে অনেকটা মাটন প্লাস চিকেনের একটা ব্যাপার আসছে, মানে আমার অদ্ভুত রকম একটা ব্যাপার, মানে চিকেন যেরকম খেতে হয় আর মাটন যেরকম খেতে হয় অনেকটা ওরকম টাইপের মাংস, দুটো মনে হচ্ছে যেরকম মিক্স। হচ্ছে মাটন কারি, हाफे हमें तीन पिस दिए बेश बड़ो बड़ो पिस मैं एक तो विशाल बड़ो ठीक है हमारे फेवरेट ही हाड़ेर मांसगुलो मैं मध्य तीन पिस मोट दिए झोलटा ग्रेविटा टेस्ट करब एक कम स्पाइसि ठीक है बाट एक जिनिस क्योंकि हमें लक्ष्य करी प्रत्येकटा झोलर मध्य प्रत्येक खाबारेर मध्य एक अन्यरकम एसेंस रही है मैं नर्माल जेकोनो बांगाली रेस्टुरेंटे गेले जेरकम धरनेर मटन कारी पावा जाए बा जे धरनेर खाबारगुलो पावा जाए तरकारीगुलो पावा जाए एकटु अन्यरकम माने मशलापाती हयतो किछु अन्य एकटा यूज हय माने आसामीज मशलापाती तार जोन्नोई बोधहय ब्यापारटा फ्लेवरटा आमरा पाई ब्यापारटा आमरा पाई छोटो एकटा पिस दिये ट्राई करब केमन लागछे खेते शक्तो लागछे पिसगुलो आर एक झालो रही है मैंने लवण बल झाल बल एक रही है मैं आइडिया नहीं कौन शाक बाट शाकटाओ भालो खेते बाट एक जिनिस सत्यि कथा सेटा हच्छे तोमार प्रत्येकटा खाबारे मैंने शुधु आलू भाजा और आलू सेद्धो और बेगुन भर्ता ये तीनटे खाबार बादे प्रत्येकटा खाबारे एक अन्यरकम एसेंस रही है मैं तुमी जे एक आसामीज रेस्टुरेंटे आसो ये एक्सपेक्ट कर तुम्हें एक आसामीज ऑथेंटिक खाबार पाबे एक ऑथेंटिक डिश खाबे तो सेटा कोथाओ ना कोथाओ एकटु फुलफिल होबे कारण प्रत्येकटा डिश एकटु अन्यरकम खेते बाई द वे एत किछु झाल झाल खाबार पड़े डेजार्टও রয়েছে ठीक है ये डेजार्टटा किन्तु तोमार 120 টাকার ভেজ থালির মধ্যে ইনক্লুডেড सो এটা তোমরা এমনি পেয়ে যাচ্ছ 120 টাকার মধ্যে तो এটা ট্রাই করব कार्डे लेखा रही है खीर बाट आमी खेये जा बुझलाम जेटा हच्छे तोमार ओई चालेर पायेस ठीक है माने आमरा बांगलाय जेटा चालेर पायेस हिसेबे खाई ओई जिनिसटा झाल झाल एतो किछु खाबे तारपरे एई पायेसटा बा खीरटा खाबे जस्ट असाधारण लागबे आउट अफ द वर्ल्ड हो जाबे तो एई छिलो आमादेर मोटामुटी आजकेर खावा दावा ठीक है बाकी कथा तोमादेर साथे बाइरे गिये होबे सेटार जोन्नो वेट करो ততক্ষণ আমরা সব মিলিয়ে মোটামুটি খাবার দাবারগুলো শেষ করে দিই তারপরে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে তো আমাদের আলটিমেটলি পুরো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে মানে বেসিক্যালি আমরা বেরিয়ে এসেছি বাইরে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মোট বিল হয়েছে 450 মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিল তো তোমাদের আগেই মেনশন করে দিয়েছি যেমন ভেজ থালির দাম 120 বা ডাক কারির দাম 200 বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো যেটা ব্যাপার সেটা হচ্ছে 450 টাকা দিয়ে আমরা যা খেয়েছি সেটা সাফিসিয়েন্ট খাবার দুজনের মানে একটা জিনিস প্রমাণিত হলো যে বাঙালি খাবারের চাইতে আসামিজ খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম অন্তত এই রেস্টুরেন্টের ক্ষেত্রে আর আমরা আরেকটা জায়গায় যে মানে আরেকটা জায়গা বলছি মানে আমি যে জায়গায় এসেছিলাম ঝালুক তো এই ঝালুকের মিনিং হচ্ছে গোলমরিচ আমি জানি না এটা নাম দেওয়ার কারণ কি বাট ঝালুকের যে আসামিজ মিনিং সেটা হচ্ছে গোলমরিচ যে রেস্টুরেন্টের ওনার বা যিনি দায়িত্বে ছিলেন তিনিও বললেন যে যে মশলাপাতিগুলো আসে বা যেই জিনিসগুলো দিয়ে রান্নাটা করা হয় সেটা বাইরে থেকে আসে মানে বাইরে মিন্স আসাম থেকে আসে তো পুরোটা সেটা দিয়ে রান্না করা হয় তো এইটা একটা ভালো জিনিস আমার মনে হয়েছে তোমরা যদি খেয়ে দেখতে চাও যে আসামিজ খাবার কেমন হয় তাহলে তোমরা ঝালুকে আসতেই পারো তো ঝালুক আসামিজ রেস্টুরেন্ট অ্যাড্রেসটা তো তোমাদের বলেই দিয়েছি আগে টেকনোপলিসে নেমে তোমরা গুগল ম্যাপের লিঙ্ক দেখবে সেখান দিয়ে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো না তোমরা সাবস্ক্রাইব করছো না তো যারা যারা চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ধরনের ভিডিও আমি আনতে থাকবো কন্টিনিউয়াসলি তোমাদের জন্যে আর এরকম মজা হতে থাকবে প্রত্যেকটা ভিডিওতে আর তার সাথে সাথে খাবারও হতে থাকবে তো যেটা বলো সেটা হচ্ছে এখন বাই আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা অনেক অনেক ভালো থাকো আর অনেক অনেক খেতে থাকো থ্যাংক ইউ।